নিয়ন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছে আমি আফসানা পিয়া। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শীর্ষ সন্ত্রাসী শরীফ বাহিনীর কাছে জিম্মি নোয়াখালীর চাটখিলের জনগণ, প্রতিবাদ করে নির্যাতিত হয়ে এলাকা ছাড়া অনেকে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। পালিয়ে যাবার চেষ্টা করায় গাজীপুরে মাদ্রাসা ও এতিমখানার তিন ছাত্র লোহার শেকলে তালাবন্দি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস সমাজসেবা কর্মকর্তার। এবং হবিগঞ্জের নবীগঞ্জে শিশু জিসানকে নগ্ন করে নির্যাতন করেছেন আপন চাচা, টাকার দাবিতে ভিডিও করে পাঠিয়েছেন সৌদি প্রবাসী মায়ের কাছে। শুনছিলেন শিরোনাম। দর্শক, বাংলা টিভির লাইভ দেখতে ভিজিট করুন facebook.com/bangla-tv.tv। এবার বিস্তারিত। নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখোলা গ্রামের মানুষ শরীফ বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে। এলাকায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি এ বাহিনীর নিত্য ঘটনা। নিরাপদ নয় স্কুল কলেজের শিক্ষার্থীরাও। সম্প্রতি শরীফ গ্রেফতার হলেও তার বাহিনীর অন্য সদস্যরা সক্রিয়। তাদের ভয়ে এলাকা ছাড়া অনেক পরিবার। এলাকায় শান্তি ফেরাতে গ্রেফতারকৃত শরীফ সহ তার বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন মাসুদ রানা। নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখোলা গ্রামের রফিকুল ইসলাম খোকনের ছেলে মুজিবুর রহমান শরীফ একটি বাহিনী গঠন করে দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, চাঁদাবাজি, দাঙ্গা হাঙ্গামা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। কেউ প্রতিবাদ করলে তার উপর নেমে আসে অকথ্য নির্যাতন। এছাড়া স্থানীয় বাজার থেকে নিয়মিত চাঁদা দিতে হয় তাকে। এলাকার একাধিক কিশোরী ও গৃহবধূ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগও রয়েছে। মামলা করায় বাড়িতে বোমা হামলা সহ মেরে ফেলা হুমকি দেয়া হয়। সম্প্রতি একাধিক মামলায় পুলিশ শরীফকে গ্রেপ্তার করলেও তার বাহিনী এলাকায় সক্রিয় রয়েছে। এলাকাবাসী শরীফের দৃষ্টান্তমূলক শাস্তি ও তার বাহিনী অন্য সদস্যদের গ্রেপ্তার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থা ও জিরো টলারেন্সের কথা জানালেন থানার অফিসার ইনচার্জ। ভবিষ্যতে যে মুক্তি পেয়ে যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তার কোনো সুযোগ নাই। বাংলাদেশ পুলিশ সন্ত্রাসীকে কোনো সময় ছাড় দেয়নি, ভবিষ্যতে দিবে। তবে শরীফের পক্ষে কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। দোকান থেকে নোয়াখোলা গ্রামবাসীকে সন্ত্রাস মুক্ত করতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এমন দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে 29টি দেশীয় তৈরি বন্দুক, একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ সহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার টুটুল চক্রবর্তী এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, গতরাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই এলাকায় সিলভার ডেল পার্কের মেইন গেটের রাস্তার ওপর অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ সহ ওই দুইজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে কালুপাড়া গ্রামে অভিযান চালিয়ে আরও 28টি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন পাবনা জেলা সদরের ভাওডাঙ্গা কালুপাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে আব্দুল ওহাব ও মিজানুর রহমান মিজান। ফেনীতে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। পুলিশ সুপার মোহাম্মদ নুরুজ্জামান জানান, কভার্ড ভ্যান যোগে চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকার দিকে যাচ্ছে এমন গোপন সংবাদে র্যাব সকালে চট্টগ্রাম ঢাকা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালায়। এ সময় একটি কভার্ড ভ্যান দ্রুত চেকপোস্ট অতিক্রম করতে গেলে র্যাব গাড়িটি থামিয়ে তল্লাশি করে প্রায় 30,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং কভার্ড ভ্যান জব্দ করে। এ সময় দেলোয়ার হোসেন দুলাল নামে একজনকে আটক করা হয়। সে গাজীপুরের জয়দেবপুর থানার দক্ষিণ সালনা গ্রামের আতারুদ্দিনের ছেলে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় 1.5 কোটি টাকা বলে জানায় র্যাব। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান।
দুপুরে সাভারের পার্বতীনগর এলাকায় উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা সহ আরও অনেকে। পরে প্রতিমন্ত্রী দলীয় নেতাকর্মীদের নিয়ে 15 নভেম্বর অনুষ্ঠানের জন্য সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মঞ্চ পরিদর্শন করেন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় টাকার জন্য 6 বছরের শিশু জিসানকে নগ্ন করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে আপন চাচা স্বপন মিয়া। এমনকি সেই নির্যাতনের ভিডিও সৌদি প্রবাসী জিসানের মায়ের কাছে পাঠিয়ে টাকা দাবি করেন তিনি। নির্যাতনের এই দৃশ্য সইতে না পেরে দেশে ছুটে এসেছেন মা সুমনা বেগম। এ ঘটনায় নির্যাতনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। নবীগঞ্জ প্রতিনিধি মতিউর রহমান মুন্নার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের সুফি মিয়ার সাথে বিয়ে হয় সুমনা বেগমের। স্বামীর মৃত্যুর পর শিশু জিসানের কথা চিন্তা করে মাত্র 2 মাস আগে জীবিকার তাগিদে সুমনা পাড়ি জমান সৌদি আরবে। সেখানে গিয়ে শান্তিতে থাকতে পারেননি তিনি, কারণ টাকার জন্য তার সন্তানকে নির্যাতন করত দেবর স্বপন মিয়া। হতভাগা মা সন্তানকে নির্যাতন থেকে বাঁচাতে ধাপে ধাপে স্বপনের কাছে টাকা পাঠালেও থামেনি নির্যাতন। সম্প্রতি শিশু জিসানকে নগ্ন করে নির্যাতনের পর সেই ভিডিও সুমনার কাছে পাঠিয়ে টাকা দাবি করে স্বপন মিয়া। নির্যাতনকারী দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী ও স্বজনরা। টাকা জানা দিকে এই জন্য মারছে, এটার বিচার চাই। স্বপন নির্যাতন করছে, এই তার সে কান্নাকাটি করে আমাকে বলছে যে বিচার চাই। জিসানকে যেভাবে মারধর করেছে আমরা নেটের মাধ্যমে দেখছি, মানে খুব দুঃখ লাগছে, আমরা তার মানে প্রতিবাদ জানাই। এদিকে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রাম থেকে নির্যাতনকারী স্বপন মিয়াকে গ্রেফতার করে। ঘটনার বিভিন্ন বিষয় তুলে ধরেন পুলিশ সুপার। আমরা হবিগঞ্জ জেলা পুলিশ তাৎক্ষণিকভাবে আমরা রাতে অভিযান করে আসামি এই স্বপন মিয়া তাকে গ্রেপ্তার করতে সক্ষম হবে। আর যেন কোনো শিশু এ ধরনের নির্যাতনের শিকার না হয় সেজন্য স্বপন মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী সহ সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। গাজীপুরের কালীগঞ্জের তুমিলিয়া ইউনিয়নের ভাইয়াসুতি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার 3 ছাত্রকে লোহার শেকলে তালাবন্দি করে রাখা হয়েছে। এ অবস্থায় তাদের সব কাজকর্ম করতে হয়। মাদ্রাসা সুপারকে না বলে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় তাদের এভাবে শাস্তি দেওয়া হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সমাজসেবা কর্মকর্তার। গাজীপুরের কালীগঞ্জ প্রতিনিধি রফিক সরকারের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ মইনুর রহমান রিয়াদ। 2006 সালে ভাইয়াসুতি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই মাদ্রাসা সুপারের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আরিফুল্লাহ। বর্তমানে এখানে 75 জন ছাত্র রয়েছে। এ পর্যন্ত মাদ্রাসা থেকে 27 জন হাফেজ পাগড়ি নিয়েছেন। মোট 5 জন শিক্ষকের মধ্যে 3 জন হাফেজ হাফিজি শিক্ষা আর 2 জন বাংলা পড়ান। মাদ্রাসা পরিচালনার জন্য রয়েছে পরিচালনা কমিটি। মূলত জাকাত, ফিতরা ও লিল্লা ফান্ডের টাকায় চলে এ প্রতিষ্ঠানের খরচ। সবকিছু ঠিক থাকলেও অভিযোগ রয়েছে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। তিনি ইফাদ, ইয়াসিন ও আজিজুল নামে 3 হাফেজ ছাত্রকে শেকলে এক পায়ে তালা দিয়ে রাখেন। না বলে মাদ্রাসা থেকে চলে যাওয়ায় তাদের এমন বর্বর শাস্তি দেওয়া হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। কোরআন এবং হাদিসে এরকম কোনো ঘটনা নেই যে যারা পড়বে না তাদেরকে শিকলে আবদ্ধ রেখে তাদেরকে পড়াইতে হবে। এ বিষয়ে মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। চলে যাক মাদ্রাসা থেকে, এই জন্য তাদের বাপ মা তাদের বাইরে চলে গেছে। অভিযুক্ত মাদ্রাসা সুপার ক্যামেরার সামনে কথা বলতে চাননি, তবে গোপনে তার বক্তব্য ধারণ করা হয়। তিনি জানান মাদ্রাসার স্বার্থে তাদের শেকল বন্দি করে রাখা হয়েছে। কোনো সময় এরকম হয় নাই এই প্রতিষ্ঠানে, ধরেন আমার বিনা বেতনে আমি প্রতিষ্ঠানে এখানে বসে অনেক শত্রুর ভিতরে এই প্রতিষ্ঠানটার আশেপাশে কোনো পরম্পরা ছিল না।
এই ঘটনায় নিন্দা জানান সচেতন মহল। এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাহলে ভবিষ্যতে শিশুদের প্রতি এ ধরনের আচরণ করা কেউ সাহস পাবে না। এদিকে মাদ্রাসার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা সমাজসেবা কর্মকর্তার। শিশুরা যাতে নিরাপদ থাকে এবং মানে তাদের যদি কোনো সমস্যা না হয় আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি। লোহার শেকলে তালায় অবরুদ্ধ শৈশব নয়, হাসি খেলা আর আনন্দের ছলে হোক শিশুদের শিক্ষা জীবন। দ্রুত এ তিন কিশোর শিকল মুক্ত হবে এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলা টিভির বছরব্যাপী আয়োজন চিরঞ্জীব বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষ শুরু হবে আর 130 দিন পেরোলেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতীয়তাবাদের স্রষ্টা। বাঙালি জাতির সব ঐতিহাসিক মুহূর্তে সক্রিয় ছিলেন তিনি। তার দীর্ঘদিনের নেতৃত্বেই বাঙালি জাতি অনুপ্রাণিত ও ঐক্যবদ্ধ হয়ে ঔপনিবেশিক শাসন শোষণ তথা পাকিস্তানি আধিপত্যবাদ ও সাম্প্রদায়িকতার নাগপাশ থেকে মুক্ত করেছে আমাদের স্বদেশভূমিকে। দেশ স্বাধীন করেই দায়িত্ব শেষ করেননি বঙ্গবন্ধু। তিনি ছিলেন বাংলার মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধ নিবেদিত প্রাণ এক মানুষ। বাঙালিকে ধ্বংসস্তূপ থেকেও ঘুরে দাঁড়াতে শিখিয়েছেন তিনি। আমার লোক না খেয়ে সংগ্রাম করেছে, আমার লোক দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছে, কিন্তু আমার লোকের একতা আছে। আমি বিশ্বাস করি যে একতাবদ্ধ ভাবে যদি আমি সংগ্রাম করি আমার দেশকে গঠন করার জন্য, আমি বিশ্বাস করি সুজলা সুফলা বাংলাদেশ আমার হেঁটে উঠবে, কেউ বাইরে রাখতে পারবে না। দেশ বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। গোপালগঞ্জে মাছ ও সবজি চাষে স্বাবলম্বী হয়েছেন টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ার কৃষকরা। রবি থেকে বৃহস্পতি তিনজন অতিথি এক টেবিলে নানা বিষয়, দেশ অর্থনীতি সমাজনীতি রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়। বিএনপি ডেমোক্রেসি হচ্ছে বাই দ্য কনস্পিরেসি, ফর দ্য কনস্পিরেসি, অফ দ্য কনস্পিরেসি এন্ড দে আর ওয়েটিং ফর দ্য কনস্পিরেসি। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ, জোরের মার করে বলা, এটা কথা আছে না? কখনো যুক্তি আবার কখনো রাজনৈতিক উত্তাপ। তাদেরকে কিন্তু এরকম হ্যাচকা মারছে, আপনি কে বলেন? এই বিআরটিএ জিনিসটা ছিল না, আমরা কিছু লোক আন্দোলন করে গাড়ি বন্ধ করে বিএসটি বানিয়েছি, সরকার বানায় নাই। সরকারের যে দায় দায়িত্বগুলো তারা যদি করতো তাহলে কিন্তু সরকার কিন্তু কখনো প্রতিপক্ষ হতো না। এই বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ উন্নয়নের দরপতন হয়েছে আপনারা 50 বছরে করতে পেরেছেন। 16 কোটি মানুষ, স্বপ্ন, একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিটল টাটা বাংলা টক দেখুন রবি থেকে বৃহস্পতি রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। সোনারগাঁও ইউনিভার্সিটি নিবেদিত ক্যাম্পাস ভিত্তিক গেম শো ইয়ার্কি স্ট্রিট দেখবেন প্রতি বুধবার রাত 9:30 শুধুমাত্র বাংলা টিভিতে। যিনি জীবনযুদ্ধে যত ঠেকেছেন তার সেখান থেকে উঠার বা উঠানোর শক্তি কিন্তু বেশি। সার্জারি হওয়ার পর মনে হয় আমার সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং পার্টটা ছিল যেটা, যে আমার ওই আনসার্টেনিটিটা। নেশা করছে এখন, সে নেশাকে নেশা সমস্যা মনে করে, বলতেছে অ্যালকোহল হারাম কিন্তু গাঁজা তো হারাম না। হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লাইফ, দ্য এডিকশন ইজ নট অ্যাকচুয়ালি ক্রাইম। আমাদের এই জায়গাটা থেকে একটু উঠে আসতে হবে। আমাদের ভালো থাকতে হলে মাদক নিয়ে ভাবতে হবে। রিকভার করতে কিন্তু সে একা পারবে না, তাকে সবার সাহায্য দরকার। তো এদের শিক্ষক কিন্তু চাইলে একটা ছাত্রছাত্রীকে
সব ধরনের সাপোর্ট সে দিতে পারে। সচেতনতামূলক অনুষ্ঠান প্রমিসে জানতে চাই দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:30 শুধুমাত্র বাংলা টিভিতে। 1985 সালে আপনি পর্যটক হিসাবে যুক্তরাজ্যে যান। হাই স্কিল মাইগ্রেশনটা আসলে যুক্তরাজ্যে খুব জনপ্রিয় ছিল, কারণ দে নিড পিপল ইন দ্যাট টাইম। বাংলাদেশ থেকে যে কুয়েতের জার্নিটা সেটা নিয়ে জানতে চাই। আমার পথ ধরে আরও কিন্তু অনেক নারী এই পেশায় এগিয়ে আসবে। আমার যাত্রা বিলেতে শুরু করি 1985-এ বাংলাদেশ থেকে। আপনারা কি অনেকটা স্বার্থপরের মতো দেশ চলে গেলেন? আমরা স্বার্থপর না, আমরা তার দেশকে দিচ্ছি, দেশকে ভালোবেসেই দিয়ে যাচ্ছি। আপনি যখন আমেরিকাতে গেছেন আর এখনকার আমেরিকার অবস্থা, বাংলাদেশিদের অবস্থা একটু যদি আপনি আমাকে বলেন। আমার আব্বার ব্যবসা ছিল, সেটা ছিল উইন বিল্ডিং। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ভিন্ন ধারার অনুষ্ঠান প্রবাসী বাংলা দেখবেন প্রতি রবিবার রাত 12:00। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে 5,000-এর বেশি ঘেরের পাড়ে গড়ে তোলা হয়েছে সবজি ক্ষেত। ঘেরে মাছ আর পাড়ে চাষ করছেন সবজি, আর এই সবজি চাষে লাভবান হওয়ার পাশাপাশি হয়ে উঠছেন স্বাবলম্বী। গোপালগঞ্জ থেকে পাঠানো সৈয়দ আকবর হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন নাজিয়া আফরিন রিয়া। গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা নিম্নাঞ্চল। এসব এলাকায় রয়েছে প্রায় 5,000-এর বেশি মৎস্য ঘের, আর ঘেরের পাড়ে চাষ হয় বিভিন্ন জাতের সবজি। মৌসুম অনুযায়ী সবজি চাষে দিন রাত পরিশ্রম করতে হয় কৃষকদের। বর্তমান ঘের পাড়ে লাউ আর টমেটো চাষ করেছেন কৃষকরা। পুকুরে মাছ চাষ আর পাড়ে সবজি চাষ করে এলাকার কৃষকরা সংসারে সচ্ছলতা ফিরিয়ে এনেছেন, হয়ে উঠেছেন স্বাবলম্বী। শীতকালীন ফসল যেরকম লাউ, কুমড়া, টমেটো এগুলো চাষ করি, এখান থেকে ইনকাম করে আমাদের সংসারও চলে, সংসারের পাশাপাশি কিছু আয় হয়। সবজি চাষে সফলতার পাশাপাশি বিভিন্ন সহযোগিতার কথা জানান ইউপি চেয়ারম্যান ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। বিভিন্ন জমিতে উঁচু জমিতে এরা বিভিন্ন প্রকারের সবজি চাষ করে থাকেন। সবজি চাষ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গোপালগঞ্জের সদর উপজেলার রঘুনাথপুর এলাকায়, এই জন্য প্রসিদ্ধ। এখানকার সবজি গোপালগঞ্জের সবজির চাহিদার একটা বড় অংশ পূরণ করে থাকে। মাছ আর সবজি চাষের এমন প্রকল্প সারা দেশে ছড়িয়ে পড়লে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি মাছ আর সবজিতে সংসম্পূর্ণ হবে দেশ, এমনটাই ধারণা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। মাদারীপুরে টাকা চুরির অভিযোগে মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে হাসিব নামে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। সদর উপজেলার গাছাবাড়িয়া জামিয়া কারিমিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। হাসিবের পরিবারের অভিযোগ, গেল রোববার 500 টাকা চুরির অভিযোগে হাসিবকে নির্যাতন করে মাদ্রাসা শিক্ষক ইউসুফ। এ ঘটনায় হাসিব মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি চলে যায়। গতকাল তাকে আবারও মাদ্রাসায় নিয়ে এলে হাসিবের ওপর একই নির্যাতন চালায় ওই শিক্ষক। এতে সে গুরুতর আহত হলে কয়েকজন শিক্ষক নির্যাতনের বিষয়ে ধামাচাপা দিতে হাসিবের মুখে বিষ ঢেলে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মাদ্রাসা শিক্ষকরা পালিয়ে গেলেও আবুল বাশার নামে এক শিক্ষকের কথায় সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে পুলিশের হাতে তুলে দেয়। নওগাঁয় বিজিবির অভিযানে 4টি বিভিন্ন ওজনের কোষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। দুপুরে নওগাঁ 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বিজিবি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গোপন সংবাদ পেয়ে 16 বিজিবির অধিনায়কের নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম তারিকুজ্জামান এবং জেলা পুলিশের ASI মাহবুবুর রহমানের সমন্বয়ে টাস্ক ফোর্স বর্ষাইল গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি 38 কেজি, একটি 35 কেজি, একটি 14.850 কেজি এবং একটি 13 কেজি ওজনের মোট 4টি কোষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য 1,85,000 টাকা বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বরিশালের গৌরনদী উপজেলার টর্কি বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গৌরনদী ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, গতকাল মধ্যরাতে টর্কি বন্দরের রাহাত স্টোর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে 3টি ব্যবসা প্রতিষ্ঠান, 2টি গোডাউন এবং টিপিডিও নামে একটি এনজিও পুড়ে গেছে।
পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার ঘোষিত সড়ক পরিবহন আইন 2018 বাস্তবায়নের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। গতকাল বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে প্রচারাভিযান শুরু করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া। এ সময় তিনি বিভিন্ন যানবাহনের চালক, হেলপার সহ সংশ্লিষ্টদের সাথে সড়ক পরিবহন আইন নিয়ে কথা বলেন এবং এ সংক্রান্ত লিফলেট বিতরণ করেন। চাঁদপুরে পরিবহন মালিক ও শ্রমিকদের নিয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে বাস স্ট্যান্ড এলাকায় জেলা পুলিশের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান। পাবনা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার বলেন, সড়ক পরিবহন আইন প্রয়োগে সড়কে যেন আর কোনো প্রাণ ঝরে না পড়ে সেজন্য প্রচারাভিযান অব্যাহত থাকবে। দেশ বাংলায় নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পরই। রবি থেকে বৃহস্পতি তিনজন অতিথি এক টেবিলে, নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়, আর বিএনপি ডেমোক্রেসি হচ্ছে বাই দ্য কনস্পিরেসি, ফর দ্য কনস্পিরেসি, অফ দ্য কনস্পিরেসি, এন্ড দে আর ওয়েটিং ফর দ্য কনস্পিরেসি। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ, জোরের মার বড়লা, এটা আপনি করেন, কখনো যুক্তি, আবার কখনো রাজনৈতিক উত্তাপ, তাদেরকে কিন্তু এরকম হেচকা মারছে। আপনি কে বলেন? এই বিআরটিএ জিনিসটা ছিল না, আমরা কিছু লোক আন্দোলন করে গাড়ি বন্ধ করে বিএসটিএ বানিয়েছি, সরকার বানায় নাই। সরকারের যে দায় দায়িত্বগুলো তারা যদি করতো তাহলে কিন্তু সরকার কিন্তু কখনো প্রতিপক্ষ হতো না। এই বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ উন্নয়নের 10 বছর হয়েছে আপনারা 50 বছরে করতে পেরেছেন। 16 কোটি মানুষ, স্বপ্ন, একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিটল টাটা বাংলা টক দেখুন রবি থেকে বৃহস্পতি রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। সোনারগাঁও ইউনিভার্সিটি নিবেদিত ক্যাম্পাস ভিত্তিক গেম শো ইয়ার কিস্ট্রি দেখবেন প্রতি বুধবার রাত 9:30 শুধুমাত্র বাংলা টিভিতে। যিনি জীবনযুদ্ধে যত ঠেকেছেন তার সেখান থেকে উঠার বা উত্তরানোর শক্তি কিন্তু বেশি। সার্জারি হওয়ার পর মনে হয় আমার সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং পার্টটা ছিল যেটা, যে আমার ওই আনসার্টেনিটিটা। নেশা করছে, এখন সে নেশাকে নেশা সমস্যা মনে করে, বলতেছে অ্যালকোহল হারাম কিন্তু গাঁজা তো হারাম না। হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লাইফ, দ্য অ্যাডিকশন ইজ নট অ্যাকচুয়ালি ক্রাইম। আমাদের এই জায়গাটা থেকে একটু উঠে আসতে হবে। আমাদের ভালো থাকতে হলে মাদক নিয়ে ভাবতে হবে। রিকভার করতে কিন্তু সে একা পারবে না, তাকে সবার সাহায্য দরকার। তো এজ এ শিক্ষক কিন্তু চাইলে একটা ছাত্রছাত্রীকে সব ধরনের সাপোর্ট সে দিতে পারে। সচেতনতামূলক অনুষ্ঠান প্রমিসেস জানতে চাই দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:30 শুধুমাত্র বাংলা টিভিতে। 1985 সালে আপনি পর্যটক হিসাবে যুক্তরাজ্যে যান। হাই স্কিল মাইগ্রেশনটা আসলে যুক্তরাজ্যে খুব জনপ্রিয় ছিল, কারণ দে নিড পিপল ইন দ্যাট টাইম। বাংলাদেশ থেকে যে কুয়েতের জার্নিটা সেটা নিয়ে জানতে চাই। আমার পথ ধরে আরও কিন্তু অনেক নারী এই পেশায় এগিয়ে আসবে। আমার যাত্রা বিলেতে শুরু করি 1985 বাংলাদেশ থেকে। আপনারা কি অনেকটা স্বার্থপরের মতো দেশ বদলে গেলেন? আমরা স্বার্থপর না, আমরা দেশকে দিচ্ছি, দেশকে ভালোবেসেই দিয়ে যাচ্ছি। আপনি যখন আমেরিকাতে গেছেন আর এখনকার আমেরিকার অবস্থা, বাংলাদেশিদের অবস্থান একটু যদি আপনি আমাকে বলেন। আমার আব্বার ব্যবসা ছিল, সেটা ছিল উইন বিল্ডিং।
বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। ঢাকার ধামরায়ে অবৈধভাবে পরিচালিত ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি ইটভাটাকে 48 লাখ টাকা জরিমানা এবং ভাটা বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ধামরায়ের ডাউটিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। তিনি জানান, আইরিন ব্রিক্স, হোসেন ব্রিক্স, ইগল ব্রিক্স, খান ব্রিক্স এ চারটি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেখাতে না পারায় অবৈধভাবে ভাটা পরিচালনার দায়ে জরিমানা সহ ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়। কুমিল্লার মুরাদনগর উপজেলার নহল গ্রাম থেকে তাসফির ইসলাম নামে এক শিশু অপহরণের পর সুষণ্ডা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির দাদি, চাচা সহ 4 অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জাহাপুর ইউনিয়নের সুষণ্ডা গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার নহল গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে ও অপহৃত শিশু তাফসিরের বাবার চাচাতো ভাই কবির হোসেন, দাদি জোহরা বেগম, রায়তলা গ্রামের দেলওয়ার হোসেন ও নাগেরকান্দি গ্রামের রাসেল মিয়া। এদিকে আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আবুল ফজল মীর এতে সভাপতিত্ব, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। নরসিংদীর 2 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকাসক্তদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন, তাই স্থানীয় পর্যায়ে যদি মাদকাসক্তদের দলে স্থান দেয়া হয় তবে সভাপতি বা সাধারণ সম্পাদকের পদ হারাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গতকাল বিকেলে চরসিন্দুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন রতনের সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি কামরুল আশরাফ খান পটন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা সহ অন্যরা। সম্মেলনে মোফাজ্জল হোসেন রতনকে সভাপতি ও আলমগীর হোসেন ভূঁইয়াকে সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। দেশের বিভিন্ন জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে বগুড়ায় আলোচনা সভা, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান। এদিকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহসভাপতি মুস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব সহ অন্যরা। অপরদিকে দিবসটি উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বান্দরবান সদরের লেমুঝিরি আগাপাড়া বৌদ্ধ বিহারের দায়ক দায়িকাদের আয়োজনে লেমুঝিরি আগাপাড়া বৌদ্ধ বিহারের দানোত্তম শুভ কঠিন চিবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন ও মঙ্গলসূত্র পাঠের মাধ্যমে পূজনীয় ভিক্ষু সংঘের পিণ্ডাচরণ অনুষ্ঠিত হয়। এরপর পঞ্চশীল প্রার্থনা, সদ্ধর্ম দেশনা ও মহাসংঘদান অনুষ্ঠিত হয়। এ দানোৎসবের পুণ্যানুষ্ঠানে প্রথম পর্বে সদ্ধর্ম দেশনা প্রদান করেন প্রাইহিডা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পাইদিবা মহাথের, দ্বিতীয় পর্বে সদ্ধর্ম দেশনা প্রদান করেন ঢাকা মিনিঝিরা পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নন্দবংশ মহাথের, বান্দরবান কেন্দ্রীয় সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উদয়নজ্যোতি মহাথের। চিবর উৎসর্গ শেষে সন্ধ্যায় বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা, মঙ্গল প্রদীপ প্রজ্বলন আর ফানুসবাতি উত্তোলনের মধ্য দিয়ে এ দানোৎসব শেষ হবে। সিলেটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে নগরীর চৌহাট্টা এলাকায় সিংহবাড়ি। গতকাল জেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণিল শোভাযাত্রা সিংহবাড়িতে প্রবেশ করে। এ সময় গানে গানে রবীন্দ্রনাথকে স্মরণ করা হয়। এরপর মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক পীযূষ কুমার দে। এ সময় স্থানীয় বিভিন্ন সংগঠন ও শিল্পীরা কবিগুরুর গান পরিবেশন করেন।
এছাড়া স্থানীয় শিল্পীদের উদ্যোগে সিংহবাড়িতে একটি আর্ট ক্যাম্পেরও আয়োজন করা হয়। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। শীর্ষ সন্ত্রাসী শরীফ বাহিনীর কাছে জিম্মি নোয়াখালীর চাটখিলের জনগণ, প্রতিবাদ করে নির্যাতিত হয়ে এলাকা ছাড়া অনেকে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। পালিয়ে যাবার চেষ্টা করায় গাজীপুরে মাদ্রাসা ও এতিমখানার তিন ছাত্র লোহার শেকলে তালাবন্দি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস সমাজসেবা কর্মকর্তার। হবিগঞ্জের নবীগঞ্জে শিশু জিসানকে নগ্ন করে নির্যাতন করেছেন আপন চাচা, টাকার দাবিতে ভিডিও করে পাঠিয়েছেন সৌদি প্রবাসী মায়ের কাছে। এবং গোপালগঞ্জে মাছ ও সবজি চাষে স্বাবলম্বী হয়েছেন টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ার কৃষকরা। শেষ করছি দেশ বাংলা, আমাদের পরবর্তী সংবাদ 5:50 মিনিটে চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।